হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরজি টেকের অনেক মেম্বার আছে যারা কিন্তু আজকে গ্র্যাজুয়েশনে পরবর্তীতে জবে ইন্টারেস্টেড, অনেকে আছে ডিস্টেন্সে মাস্টার্স করছে জবে ইন্টারেস্টেড। আজকে তাদের জন্য নিয়ে এলাম এই ভিডিওটা। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমরা প্রথমে কিছু ডেটা দেখি। আমি নিশ্চয়ই আপনারা জানেন বা আমি বলে দিচ্ছি, আমাদের যারা গ্র্যাজুয়েশন হচ্ছে প্রত্যেক বছর তাদের প্রতি 63% স্টুডেন্টস যারা রয়েছে তারা কিন্তু আনএমপ্লয়েড। এবং এর কারণ হচ্ছে বড়, যারা প্রিভিয়াসলি যে পড়াশোনা করেছে সেই রিলেটেড তারা জব পাচ্ছে না, তার জন্য সেই রিলেটেড জবের জন্য তাকে হায়ার স্টাডিজ করতে হয়, মাস্টার্স বা পিএইচডি করতে হয়, কিন্তু তারা প্রিভিয়াস কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেই রিলেটেড যখন জব না পেলে তারা যে কোনো জবের মধ্যে ইন্টারেস্টেড হয়ে তারা সেখানে কিন্তু চলে যাচ্ছে এবং সেখানে স্যালারিটা যথেষ্ট কম। অন্যদিকে আরও একটা কারণ হচ্ছে সরকারি চাকরি। কিন্তু এর মধ্যেই আজকে কিন্তু অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু স্কিলসটাকে নিজের তথ্যা নিজেকে নিজে প্রিপারেশান করে তারা জবের দিকে যাচ্ছে এবং একটা খুব ভালো ইন্ডাস্ট্রি, লুক্রেটিভ একটা ইন্ডাস্ট্রি যার নাম হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা টেক ইন্ডাস্ট্রি। আমি শেয়ার করছি আজকে নন আইটি স্টুডেন্টস বা আইটি স্টুডেন্টস যারা আছে তারা কীভাবে আজকে সফটওয়্যার বা টেক ইন্ডাস্ট্রিতে জব পেতে পারে, তার জন্য কী কী করণীয় স্টেপ বাই স্টেপ পুরোটা বলবো। যেমন ধরুন, আমি প্রথমে আজকে কিছু ডেটা শেয়ার করছিলাম, যেমন আমাদের আইটি এবং যে ইলেকট্রনিক্স মিনিস্টার রয়েছে তার তরফ থেকে বক্তব্য এসেছিল কিছুদিন আগে। তিনি জানিয়েছিলেন 2025-এর মধ্যে প্রায় 1 কোটি জব আসতে চলেছে শুধুমাত্র আইটি সেক্টরে, কারণ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি হচ্ছে আইটি সেক্টর বা সফটওয়্যার সেক্টর। এবং যারা যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টস বা সিএসের স্টুডেন্ট তারাই শুধুমাত্র সেখানে যে ইন্টারেস্টেড বা তারাই সেখানে জব করতে পারে এমনটা নয়। যারা আজকে আর্টসের স্টুডেন্টস বা বিএ বা বিকম বা বিএসসি বা বিবিএ বা যে কোনো কোর্স করেছে গ্র্যাজুয়েশনে তারাও কিন্তু সেই বিষয়ে সেখানে পারদর্শী হয়ে তারা জব করতে পারে, আজকে পুরোটা বলবো। তার আগে কিছু ডেটা যেটা বলছিলাম, তারপরে আরেকটা ডেটা বলি আমি, যে আমাদের যে সফটওয়্যার কোম্পানিগুলো রয়েছে লাইক টিসিএস বা উইপ্রো বা ইনফোসিস রয়েছে, এই যে বিভিন্ন কোম্পানি তার মধ্যে 54% কোম্পানি বলছে এই অক্টোবর টু ডিসেম্বর 2023 সালে তারা হায়ার করতে চলেছে তাদের এমপ্লয়ীদের এবং সেখানে স্কিলস জানা এমন যারা আছে তাদেরকে কিন্তু ফ্রেশার্সে তারা হায়ার করতে চলেছে। তার মধ্যে আপনার নিজের নামটাকে নথিভুক্ত করতেই হবে, কারণ ভারত বা ইন্ডিয়া কিন্তু বর্তমানে আজকে ফার্স্টেস্ট গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, সেটা হচ্ছে আইটি সেক্টর বা টেক সেক্টরে। এবারে আপনারা অনেকেই বলতে পারেন, আমি তো আজকে বেঙ্গলি অনার্স নিয়ে পড়েছি বা হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি বা আমি আজকে বিএসসি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছি, আমি কীভাবে কম্পিউটার সায়েন্সের দিকে শিফট করব, কীভাবে সফটওয়্যারের দিকে শিফট করব। তার জন্য আপনাকে করতে হবে কিন্তু কোর্স, তার জন্য আপনাকে করতে হবে শিখতে হবে এবং আপনি নিজে শিখে ফাউন্ডেশন বেসিক থেকে শিখে অল্প সময়ের মধ্যেই আপনি নিজের স্কিলটাকে তৈরি করে আপনি কিন্তু জবের জন্য যেতে পারেন। তারই আজকে আপডেট নিয়ে এসেছি, শেয়ার করছি। প্রথমে আমি একটা ছোট্ট সাকসেস স্টোরি, তারপর বলছি। হ্যালো, মেরা নাম নীতিশ কুমার হ্যায়, মে উত্তর প্রদেশ বুলন্দ শহর সে হুম আর মে বিএসসি থার্ড ইয়ার ম্যাথমেটিক্স কা স্টুডেন্ট হুম। প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করনে কে লিয়ে NxtWave এক বেস্ট প্ল্যাটফর্ম হ্যায়। তো আমি কিছুক্ষণের জন্য যা সাকসেস স্টোরিটা শেয়ার করলাম এবং আমি আজকে শেয়ার করছি NxtWave-এর আপডেট। অ্যাকচুয়ালি NxtWave হচ্ছে এমন একটা কোম্পানি যারা স্টুডেন্টসদেরকে প্রিপেয়ার করায় এবং তার জন্য প্রথমত তারা একটা ফ্রি ক্লাস দেয় এবং সেখানে স্টুডেন্টসদের দেখে নিতে বলে যে তারা পারবে কি না, সাধারণত সবাই পারবে। এবং আর যদি এখানে অনেক মেম্বার আছে তারা কিন্তু অলরেডি NxtWave-এর স্টুডেন্টস, তারা পড়াশোনা করছে বর্তমানে, তাই আপনিও কিন্তু সেখানে জয়েন করতে পারছেন। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাইরেক্টলি কিন্তু আপনি ভিজিট করে জয়েন করতে পারবেন। কীভাবে স্টেপ বাই স্টেপ এটা হয় এবং তার NxtWave-এ টোটাল যে 1500+ কোম্পানি যে রয়েছে যেখানে আপনি কিন্তু আজকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টোটাল ডিটেলসটা বলছি, চলুন দেখে নিই। এসেছি আমি ইন্টেন্সিভ টু তাদের ওয়েবসাইট এবং এখানে চলে আসছে আপনারা দেখতে পাবেন এখানে কোর্স ডিউরেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কলারশিপ এবং তার সাথে যে কোর্স অনলাইনে যে কোর্স হবে তার টোটাল ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। 16,000 টাকার ওপর কিন্তু আপনি এখানে স্কলারশিপ অ্যাভেল করতে পারছেন এবং এখানে যে যোগ্যতা লাগে বিএ বিএসসি বিকম বিবিএ বা বিটেক যে কোনো ব্রাঞ্চে আপনি পাস আউট হলেই কিন্তু আবেদন করতে পারছেন, কোনো রকমের কোনো সিজিপিএ আলাদা করে লাগবে না, এখানে আপনাকে স্কিলটা শেখানো হবে। এবং এখানে যে কোর্স ডিউরেশন সেটা 5-8 মান্থ রয়েছে এবং সেগুলো আপনি সিলেক্ট করতে পাচ্ছেন আপনার যেরকম প্রয়োজন অনুযায়ী। এখানে আপনি যে ট্রেনার পাচ্ছেন, যে ট্রেনাররা আপনাকে শেখাবে সেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বা গুগল বা আইআইটি বোম্বে বা আমাজন বা আইআইটি দিল্লি অথবা মাইক্রোসফট কোম্পানিতে যারা অলরেডি কাজ করেছে এবং এক্সপিরিয়েন্স যারা রয়েছে সিনিয়র তারাই আপনাকে শেখাবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন যারা স্টুডেন্টস আছে যারা নন আইটি জব করছে, অর্থাৎ যারা আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করেনি, যারা বিএ বিএসসি বিকম বিবিএ এই সমস্ত কোর্স করে আসছে তাদেরও কিন্তু আপনি ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন হোটেলিয়ার থেকে শুরু করে একজন সুইগিতে কাজ করত, বর্তমানে কিন্তু সাকসেসফুলভাবে একদম সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তারা জব করছে, তাই আপনিও কিন্তু এটাকে অ্যাচিভ করতে পারছেন। এছাড়া আপনি এখানে 3 রকমের কোর্স পাচ্ছেন। প্রথমত আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল এই কারণে পড়ানো হয় যারা নন আইটি থেকে আসছে বা আইটি থেকে আসছে কিন্তু প্রথম বেসিক কোর্সটা কিন্তু শেখা খুব প্রয়োজন, তাই প্রথমে আপনাকে করানো হচ্ছে 2 মাসের ফান্ডামেন্টাল কোর্স। এর পরবর্তী আপনাকে কিন্তু আপনার যে যে জব করতে ইন্টারেস্টেড অর্থাৎ যে বিষয়ে আপনি কাজ করতে ইন্টারেস্টেড
ইন্টারেস্টেড সেই বিষয়ে আপনি সাবজেক্টকে আপনাকে চুজ করতে হবে। লাইক মান করতে পারেন অথবা জাভা করতে পারেন বা কিউএ অটোমেশন ট্রেনিং করতে পারেন বা ডেটা অ্যানালিসিস করতে পারেন, এগুলো আপনাকে চয়েস করতে হবে এই চারটের মধ্যে যেটা আপনার মনে হয় বেস্ট। এবং এই প্রত্যেকটাতেই কিন্তু আপনি 3 লাখ থেকে 12 লাখ টাকা মতো স্যালারি ফ্রেশার্সদের দিয়ে থাকে ইন্ডিয়াতে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি ভালো স্যালারি মতন জব কিন্তু অ্যাচিভ করতে পারবেন। আপনি আপনার এখানে সেকেন্ড আপনি অর্থাৎ আপনি আপনার এখানে জব ট্র্যাকটা চয়েস করে নিলেন, তার পরবর্তী কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট শুরু হবে। প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করানো হবে, রেজুমে প্রিপারেশন করানো হবে, অ্যাপটিটিউড ট্রেনিং দেওয়া হবে, মক ইন্টারভিউ দেওয়ানো হবে এবং বিভিন্ন প্লেসমেন্ট সাপোর্ট এখান থেকে কিন্তু তৈরি করা হবে, যাতে আপনি জব পেতে আপনার অসুবিধা না হয়। 1500+ মেন্টর তারা কিন্তু আপনার ডাউটস ক্লিয়ারের জন্য সবসময় রয়েছে। এবং এখানে দেখুন 1500 কোম্পানিজ যারা তারা NxtWave যারা হায়ার করেছে অলরেডি, এবং 38 লাখ LPA কিন্তু হায়েস্ট প্যাকেজও পেয়েছে ফ্রেশার স্টুডেন্টস এই NxtWave থেকে পাস আউট হওয়ার পর। তার ফলে আপনাকে ইমিডিয়েটলি এনরোল করে নিতে হবে। এখানে আপনি কোম্পানি ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন যে এই এই কোম্পানিতে কিন্তু আপনি জব পেতে পারেন। প্রথমে আমি আপনাকে যেটা সাজেশন দেবো, আচ্ছা সার্টিফিকেটটা একটু বলে দিই। দেখুন অনেক জায়গা আছে যেখানে কিন্তু কোর্স করানোর পর সার্টিফিকেট পাওয়া যায় না বা সার্টিফিকেট রেকগনাইজ থাকে না, কিন্তু আজকে NxtWave সার্টিফিকেট আপনি NSDC রেকগনাইজ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ পেয়ে যাচ্ছেন। এবং সেই রেসপেক্টে আপনি কিন্তু এখানে সার্টিফিকেটটা পরবর্তী সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করতে পারছেন। নট অনলি NSDC প্লাস ন্যাসকমের কিন্তু অ্যাফিলিয়েশন রয়েছে আজকে NxtWave। প্রথম আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটা ডেমো বুক করতে হবে। ডেমো বুক করে আপনারা একটু কথা বলে নিন এবং সেখানে ফ্রি অফ কস্টে ডেমো বুক করুন। এবং আপনার যে যোগ্যতা, আপনার যা ডাউট রয়েছে, যাবতীয় যা সমস্ত কিছু আপনি কিন্তু এখানের মাধ্যমে কথা বলে নিয়ে আপনি ডেমো দরকার পড়লে ফ্রিতে একটা ক্লাস করুন, আপনি দেখুন কীভাবে শেখাচ্ছে, তার পরবর্তী আপনি এখানে অ্যাডমিশন নিন এবং তার সাথে কোর্সটা কমপ্লিট করুন। পুরো কোর্সটা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে করতে পারবেন। যারা আজকে অনেকে আছে ডিস্টেন্সে পড়াশোনা করছে, তারাও কিন্তু আজকে তাদের ডিস্টেন্সে পড়ার সাথে সাথে জব করতে পারে, তার জন্যই ডিস্টেন্স সেভাবে। এছাড়া যারা গ্র্যাজুয়েশনের পরবর্তী জব খুঁজছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কোর্স। তবে যারা বর্তমানে জবের অ্যাসপিরেন্ট আছে আমি তাদেরকেই বলবো এই কোর্সটা করার জন্য। এখান থেকে ডেমোর জন্য আপনার নাম, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল বা কী স্টেট সিলেক্ট করছেন। সিলেক্ট করার পর আই হিয়ার বাই করবেন, করার পরবর্তী কিন্তু সাবমিট করতে হবে আপনাকে। সাবমিট করার পরবর্তী আপনি কিন্তু ফাইনালি কথা বলতে পারবেন এবং ডেমোটা আপনি কিন্তু নিতে পারছেন এবং দেখে নিতে পারছেন যে কেমন পড়ানো হয় NxtWave। ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।